কিডস কিংডম। বিচিত্র স্বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির দিকে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনির পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে 10:30টা বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30টা বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করি, কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ এসে তো বাকে না তার কাজে, মা তারে তো পড়ায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক, একটু বেশি রাত না হতে হতে মা আমাকে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়, আধার গড়ি লোক বেশিক্ষণ চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় 10টা 11টা, কেউ কিছু তো বলে না তার লাগে, ইচ্ছে করে পাহারা আলো হয়ে গলির ধারে আপন মনে জাগি, ধন্যবাদ।